রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে শুরু করেছিলেন এই পুজো। তারপর থেকে একইভাবে নিয়ম মেনে কৃষ্ণনগর রাজবাড়িতে হয়ে আসছে এই পুজো। পুজো ঘিরে ছড়িয়ে রয়েছে নানা কাহিনী। আজ জগদ্ধাত্রী পুজো। চন্দননগর এবং কৃষ্ণনগরের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে মহাসমারোহে পালিত হচ্ছে এই জগদ্ধাত্রী পুজো। চিরাচরিত ঐতিহ্য মেনে আজও সাড়ম্বরে পূজিত হন রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি মা জগদ্ধাত্রী। রাজবাড়ির এই পুজো ঘিরে আজও অন্যরকম উন্মাদনা থাকে কৃষ্ণনগরবাসীর। যদিও এই পুজোর পেছনে রয়েছে অনেক পুরনো ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষী রাজবাড়ির এই দালান কোঠা। আসুন জেনে নিই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির এই জগদ্ধাত্রী পুজোর ইতিহাস। চিরাচরিত ঐতিহ্য মেনে আজও সাড়ম্বরে পূজিত হন রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির মা জগদ্ধাত্রী। রাজ্যপাটের দিন কবেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু রয়ে গিয়েছে সেই পরম্পরা, সেই রীতিনীতি। রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো ঘিরে আজও অন্যরকম উন্মাদনা থাকে কৃষ্ণনগরবাসী। জানা যায় 1754 সালে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে কর বাবদ 1,00,000 টাকার রাজকোষে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন নবাব আলীবর্দী খাঁ। কিন্তু নবাবের হুকুম মতো সেই টাকা দিতে পারেননি রাজা কৃষ্ণচন্দ্র। তাকে বন্দি করেছিলেন নবাব। কিন্তু দশমীর দিন সেই টাকা নবাবকে দিয়ে নিস্তার পেয়েছিলেন এবং কারাগার মুক্ত হয়েছিলেন। কারাগার থেকে মুক্তি পেয়ে মুর্শিদাবাদ থেকে জলপথে নৌকা করে ফিরছিলেন রাজা। ফেরার পথে মনমরা অবস্থায় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। নৌকাতেই তিনি ঘুমিয়ে পড়েন এবং দেবী জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ দেন রাজা কৃষ্ণচন্দ্রকে। মহারাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্নাদেশ দেন কার্তিক মাসে শুক্লা নবমী তিথিতে তাকে কুমারী রূপে পুজো করতে। আর সেই থেকেই কৃষ্ণনগর রাজবাড়িতে চতুর্ভুজ নারী রূপে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়। এরপর থেকে শুরু হয় গোটা কৃষ্ণনগর জুড়ে জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পুজো নিয়ে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করেন। তবে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই পুজোর উৎপত্তি বলেই সকলেই জানেন। আজও রীতিনীতি ও প্রথা অনুযায়ী কৃষ্ণনগরের সমগ্র বারোবাড়ি পুজোর উদ্যোক্তারা তাদের প্রতিমা নিয়ে রাজবাড়ি স্পর্শ করে তারপরই জলঙ্গি নদীতে বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেন। এও কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্রের দরবার থেকেই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় পুরস্কার ঘোষিত হয়েছিল। আজ রাজা কৃষ্ণচন্দ্র নেই, তবুও তার স্মৃতি বিজড়িত সেই রাজপ্রাসাদের রাজদালানে আজও পূজিত হয়ে আসছেন ভিন্ন রূপের জগদ্ধাত্রী দেবী। গতকাল মায়ের বোধন হয়েছিল, আজ তিন প্রহর মেনে অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো হয়। আগামীকাল দশমী, তারপরই সন্ধ্যাবেলায় হবে প্রতিমা নিরঞ্জন। পুজো উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও রাজবাড়িতে ভিড় জমিয়েছিলেন বহু পুণ্যার্থী। ব্যুরো রিপোর্ট, নিউজ, রোম্যান্স ল্যান্ড, কৃষ্ণনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।